ডাব্লু বি ইউটি ইউনিভার্সিটির দু হাজার বিএড থার্ড সেমিস্টার বিএড থার্ড সেমিস্টারের লাইফ সায়েন্সের প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব তো গ্রুপ এ গ্রুপ এতে তোমাদের পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রশ্নের মান হচ্ছে দুই সাতটা কোশ্চেন থাকে তো প্রথম কোশ্চেন হচ্ছে একজন একজন শিক্ষা সহায়ক উপকরণ বলতে একটি শিক্ষা সহায়ক উপকরণ বলতে কি বোঝায় একটি শিক্ষণ বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণের যে কোনো দুটি ধাপ লিখুন এর পরের প্রশ্ন একজন জীবনবিজ্ঞান স্কুল শিক্ষকের পেশাগত দক্ষতা বৃদ্ধির যে কোনো দুটি উপায় লিখুন শ্রেণীকক্ষে জীবনবিজ্ঞান শিক্ষণের জন্য যে কোনো দুটি দক্ষতার উল্লেখ করুন একটি পদ বলতে কি বোঝায় একটি অভিক্ষা পথ বলতে কি বোঝাই বিদ্যালয়ে জীবনবিজ্ঞান শিক্ষণের একটি শিক্ষামূলক ভ্রমণের যে কোনো দুটি গুরুত্ব লিখুন মাধ্যমিক স্তরে জীবনবিজ্ঞানের ধারাবাহিক এবং এবং সর্বাত্মক মূল্যায়ন পরিকল্পনার যে কোনো দুটি আদর্শ বৈশিষ্ট্য উল্লেখ করুন এরপর আমরা গ্রুপ বিতে চলে যাব তোমরা জানো যে এখানে তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটা প্রশ্ন থাকে প্রশ্নের মান হচ্ছে পাঁচ তো প্রথম প্রশ্ন তোমরা একটু দেখে নাও ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর যে কোনো একটি শ্রেণীর জীবনবিজ্ঞানের বিষয় অবলম্বন করে একটি কাল্পনিক শিক্ষণ শিক্ষণ ভিত্তিক বিশ্লেষণের পাঁচটি কাম্য শিখন সামর্থ্যবলির আচরণ পরিবর্তন সাপেক্ষে উদাহরণ দিন একজন একজন উচ্চ উচ্চশিক্ষিত জীবনবিজ্ঞান শিক্ষকের যে কোনো পাঁচটি গুণাবলী আলোচনা করুন জীবনবিজ্ঞান শিক্ষণে পরীক্ষাগারে ব্যবহৃত প্রদর্শনী দক্ষতা গঠনের যে কোনো পাঁচটি যেকোনো যে কোনো পাঁচটি গুরুত্ব লিখুন নির্ধারণ ও মূল্যায়নের মধ্যে পার্থক্য তালিকাকারে উল্লেখ করুন এরপর হচ্ছে জীবন জীবনবিজ্ঞান ভিত্তিক কার্যাবলীর কোনো পাঁচ যে কোনো পাঁচটি গুরুত্ব লিখুন গ্রুপ সিতে তোমাদের একটি প্রশ্নে উত্তর দিতে হবে প্রশ্নের মান হচ্ছে দশ দুটি প্রশ্ন থাকে তো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মধ্যে যে কোনো একটি শ্রেণীর জীবনবিজ্ঞানের বিষয়ের অবলম্বনে অবলম্বনে গঠিত একটি শিক্ষণ বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণের পাঁচটি পদ সহ একটি অভীক্ষা রূপরেখা গঠন করুন এরপর হচ্ছে জীবন বিজ্ঞানে জীবন বিজ্ঞানে অনুকৃতি পাঠের জীবনবিজ্ঞানে অনুকৃতি পাঠের মাধ্যমে যে কোনো পাঁচটি পটুত্বের গঠন সংক্ষেপে আলো আলোচনা করুন এখানেই শেষ হচ্ছে সবাইকে ধন্যবাদ